সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। আজ আমাদের আলোচনার বিষয় কোন দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা ডক্টর মোশতাক হোসেন এবং WHO এর উপদেষ্টা, সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহেরুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আজকে লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়িয়ে 30 মে পর্যন্ত করা হয়েছে। এখন থেকে দূরপাল্লার বাসও চলবে এক আসন বাদ দিয়ে দিয়ে, হোটেল রেস্তোরাঁও খোলা হবে, সেখানে আসন একটি ফাঁকা রাখতে হবে। আগে থেকেই শপিং মল এবং শহরের ভিতরে যান চলাচলের অনুমতি ছিল। সব কিছু মিলিয়ে আমরা যে করোনা পরিস্থিতি আজকে পর্যন্ত দেখছি, সেটার মেয়াদ যখন আরও শিথিল করে 7 দিন বাড়ানো হয়, তার মানে হচ্ছে যে প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে আসলো, কিছু অফিস আদালত খোলা রাখা ছাড়া। সেক্ষেত্রে ডক্টর মোশতাক হোসেন, এই লকডাউন, এই নিষেধাজ্ঞা, এই অবস্থার আদৌ কোনো গুরুত্ব আছে কি না, নাকি আমরা শুধু নামেই লকডাউন চালিয়ে যাচ্ছি? আমাদের প্রথম বিভ্রান্তি হচ্ছে লকডাউন শব্দটা। লকডাউনটা হচ্ছে একটা পুলিশি ভাষা, এটা জনস্বাস্থ্যের ভাষা না, কিন্তু এটা ব্যাপক প্রচারিত হয়ে গেছে। এটা চালু হয়েছে চীনে যখন উহানে এই জনস্বাস্থ্যের বিধি ব্যবস্থা হিসাবে সব নাগরিককে ঘরে থাকতে বলা হলো, কেবলমাত্র জরুরি স্বাস্থ্য এবং গ্যাস পানি বিদ্যুৎ ছাড়া। তখন পাশ্চাত্য জগতের মিডিয়াগুলো চীনকে ব্যঙ্গ করার জন্য বলল লকডাউন করে দেওয়া হয়েছে। সেটি তারা নিজেদের মধ্যেই পড়ল কিছুদিন পরে, কিন্তু শব্দটা আর প্রত্যাহার হয়নি। এমনকি কোনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে লকডাউনই বলে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক ভাষা হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল মেজার, অর্থাৎ করোনা সংক্রমণ থেকে প্রতিরোধ করবার জন্য এবং কমিয়ে দেবার জন্য কতগুলো জনস্বাস্থ্যের বিধিনিষেধ এবং সামাজিক বিধিনিষেধ চালু করতে হয়। সেটা কোনো কোনো ক্ষেত্রে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে শিথিল করা হয়। আদর্শ যে ব্যবস্থা হচ্ছে উহানে, যেটা দেখেছি আমরা, যে যতদিন পর্যন্ত সেখানে করোনা সংক্রমণ শূন্যের কোটায় না আসছে এবং সেই শূন্যের কোটায় আসার পরে 4 সপ্তাহ অপেক্ষা করার পরে ধীরে ধীরে তারা এই যাতায়াত নিয়ন্ত্রণটা শিথিল করেছে, তারা ঘরে থাকার বিষয়টি শিথিল করেছে, অফিসের দোকানপাটের বিষয়টি শিথিল করেছে, এবং এক সময় তারা বিশাল বিশাল কনসার্টও করেছে কিছুদিন আগে, কিন্তু সেটিকে তারা কখনো লকডাউন বলে না, এটা জনস্বাস্থ্যের বিধিনিষেধ। প্রকৃতপক্ষে যতদিন পর্যন্ত করোনা ভাইরাস মহামারী বিশ্বব্যাপী থাকবে, আমাদেরকে জনস্বাস্থ্য বিধিনিষেধ অবশ্যই মেনে চলতে হবে। কখনো তার আওতা অনেক বাড়বে, কখনো আওতা কমে যাবে, কিন্তু এই বিধিনিষেধ সবসময় থাকবে। লকডাউন যদি বলা হয় তাহলে মনে হবে যে সবকিছু মৃত্যু ঠেকানোর জন্য একটি ব্যবস্থা যার নাম লকডাউন। তার সঙ্গে আপনি যেভাবেই দেন না কেন, বা আপনি যে WHO পক্ষ থেকে যেই জনস্বাস্থ্য নিষেধাজ্ঞার কথা আপনি বললেন, সেটি অনেক বিস্তৃতভাবে বলা, এক কথায় বলতে গেলে লকডাউনই, সেটি পশ্চিমা বিশ্বে বা ওহান থেকে শুরু হয়ে ইউরোপ আমেরিকায় যেভাবে দেওয়া হয়েছে আমরা সেভাবে দিচ্ছি না, যে নামেই ডাকি না কেন, এটি তো আসলে সংক্রমণ ঠেকানোর একটি ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থাটি এখন পর্যন্ত যা আছে, আরও 7 দিন বাড়িয়ে আরও শিথিল করার পরে আমাদের যে অবস্থা এখন আছে, হয়তো কিছুদিনে সংক্রমণ মৃত্যু একটু কমে আসছে, কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ঢুকে পড়া, তারপরে অনেক কিছু অমান্য করা, ঈদের সময় ব্যাপক পরিসরে ঝুঁকিপূর্ণ কাজ করা, সব কিছু মিলিয়ে সামনে একটা বিপজ্জনক অবস্থা হতে পারে বলেই আপনারা বলছেন, সেই জায়গায় এই ব্যবস্থা যেই নামেই বলি না কেন, লকডাউন, বিধিনিষেধ, নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা, আর সেটি আরও শিথিল করে 7 দিন চালিয়ে যাওয়া মধ্যে কি সুফল পাবো আমরা? আমি তো একটা আগেই বললাম যে আদর্শ ব্যবস্থা হচ্ছে যে সবকিছু বন্ধ করে রাখা যতদিন পর্যন্ত করোনা সংক্রমণ শূন্যের কোঠায় না আসে পরপর 4 সপ্তাহ। সেটি সম্ভব কিনা আমি একটু বিভ্রান্ত মোশতাক ভাই, শূন্যের কোঠায় আসলে পরে ধাপে ধাপে সবকিছু সচল করা, আগে তো শুনেছিলাম সম্ভবত 5% নিচে নামলে। না না, শূন্যের কোঠায় উহানে যেটা হয়েছে, যেটা এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, ভুটান তারা অনুসরণ করে, সে হচ্ছে শূন্যের কোথায় আসার পর আমেরিকা সম্ভবত 5% নিচে নামলে তারা এই আস্তে আস্তে সচলের দিকে যায়। আমেরিকা তো এই ধরনের নিষেধাজ্ঞা আজ্ঞার পক্ষেই ছিলেন না, যে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এগুলো কিছুই তারা, এবং ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো, এগুলো কিছুই তারা মানতেন না। কাজেই এগুলো আমেরিকা এক মডেল, ট্রাম্প মানতেন না, তার কিছু রিপাবলিকান অনুসারী মানতেন না,
কিন্তু তাদের সিডিসি সহ তাদের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্টেটের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু সেগুলো ঠিকই মেনে চলেছেন। হ্যাঁ, সেটা জনস্বাস্থ্যের বিধি ব্যবস্থা হিসেবে আমাদের এখানে কিন্তু জনস্বাস্থ্যের বিধি ব্যবস্থা চলবে। এটা আপনি কোন কোন জিনিসটা শিথিল আছে, এখনো কিন্তু কমিউনিটি সেন্টার খুলে দেওয়া হয়নি, যেখানে বিয়ে শাদী ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠান হয় সেগুলো বন্ধ আছে, নির্বাচনের মতো এটা এখনো বন্ধ আছে, হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বা এক দুই মাসের মধ্যে নির্বাচনটা শুরু হবে। ধর্মীয় সমাবেশ রাজনৈতিক সমাবেশ বন্ধ আছে, পর্যটন কেন্দ্র বন্ধ আছে, সরকারি অফিস আদালত প্রায় সবগুলি বন্ধ আছে, অনেক কিছু এখনো বন্ধ আছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা আমরা অনেক প্রসারিত করে ফেললাম। শহরের ভেতরে ছিল, এখন দূরপাল্লা চলবে, ট্রেন, লঞ্চ, বাস সব কিছু, হোটেল রেস্তোরাঁ চলবে। যদিও স্বাস্থ্যবিধি মেনে এসব চালু করার কথা, কিন্তু এর আগে যেগুলো চালু হয়েছে দোকানপাট বলি, শহরের ভিতরে যানবাহন বলি, সেখানে কি কোথাও স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হয়েছে? সেখানে তো আমাদের দুর্বলতা, আমি তো খুশি হতাম সবকিছু বন্ধ রাখলে, কিন্তু শিথিল তো করতে হচ্ছে আমাদের, এবং কতগুলো জিনিস ঝুঁকিপূর্ণ হলেও চালু রাখতে হচ্ছে, যেমন আমাদের হাসপাতাল, আপনাদের গণমাধ্যম, গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলো প্রচন্ড ঝুঁকি আছে, তারপরে সেই ঝুঁকি নিরসন করার চেষ্টা করেও এগুলো খোলা রাখতে হয়। এখন কর্তব্য হচ্ছে যেগুলো আমরা বাধ্য হচ্ছি শিথিল করতে, হ্যাঁ আপনি যদি মনে করেন যেটা শিথিল না করলেও চলে সেটা অবশ্যই সমালোচনা হবে, যে এটা তো শিথিল না করলেও আমাদের জীবন জীবিকা নষ্ট হবে না, কিন্তু যেগুলো শিথিল করতে হচ্ছে দীর্ঘদিন বন্ধ করে রাখা যাচ্ছে না। শর্ত হচ্ছে যে যেখানেই সংক্রমণ খুঁজে পাওয়া যাবে সেই সংক্রমণ খোঁজার ব্যবস্থাটা আমাদের আছে কিনা। সংক্রমণ খুঁজে পাওয়া গেলেই যেভাবে ভারত থেকে আগত নাগরিকদেরকে কোয়ারেন্টিন করা হচ্ছে, শনাক্ত হলেই সরকারি ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেশের ভিতরে যারা শনাক্ত হবে সেখানে তাৎক্ষণিক এটা করা দরকার। যেভাবে আগুনের স্ফুলিঙ্গ দেখা মাত্রই আগুন নিভিয়ে নেওয়ার দেওয়ার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হয়, সেই ব্যবস্থা যদি চালু থাকে তাহলে কিন্তু শিথিল করলেও আপনি একটা ভরসা থাকে যে যখনই সংক্রমণটা দেখা দেবে তখনই দেশের স্বাস্থ্য বিভাগ এবং সরকার সেটি নিভিয়ে ফেলবার জন্য তৎপর হবে, যেমন চীনে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, ভুটান এবং থাইল্যান্ডে হয়ে থাকে, সেটি হলে কিন্তু আপনি এবং সেজন্য তারা সুফলও পেয়েছে। জি নিশ্চয়ই, সেটি আমাদের যতখানি সম্ভব করতে হবে, আমি তো চাই পুরোপুরি হোক, কিন্তু যতখানি সম্ভব সেটা আমাদের করতে হবে সবার সহযোগিতার মধ্য দিয়ে, এক নাগরিক আরেক নাগরিককে সহযোগিতা করবেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে হবে এবং যৌথভাবে আমাদের সহযোগিতা করতে হবে। তার মানে হচ্ছে ডক্টর মোস্তাক, যে সরকার যে সিদ্ধান্তগুলো আগে নিয়েছে বা এখন যেটা নিল তার ব্যাপারে আপনার একরকম সমর্থনই আছে? এটা আমি বলে করি বাস্তবতা নিরীক্ষা যদি করতে হয় সেটা আমাদের মেনে নিতে হচ্ছে, সমর্থন না, আমি তো বলছি সব বন্ধ মেনে নিতে হচ্ছে, মেনে নিতে বাধ্য হচ্ছে আমরা। জি, আমরা একটু অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটা আমরা করছিলাম ডক্টর মোস্তাক হোসেনের সাথে, যা কিছু আমরা এর আগে করেছি এবং এখন যেটি করতে যাচ্ছি, আরও সাত দিন বাড়িয়েছে, আরও কিছু ব্যাপারে শিথিলতা এসেছে, দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলবে এবং হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে শর্ত সাপেক্ষে, স্বাস্থ্যবিধি মেনে, যেগুলো আগের ক্ষেত্রে আমরা দেখিনি। এই অবস্থায় যদি আমাদের এই লকডাউন বলি, নিষেধাজ্ঞা বলি, স্বাস্থ্যবিধি মেনে চলা বলি, সেটি চলতে থাকে, আমাদের যে করোনা পরিস্থিতি তাতে কি আমরা আস্তে আস্তে উন্নতির দিকে যাব? ধন্যবাদ আপনাকে। মোস্তাক সাহেবের সাথে কিছু দ্বিমত থাকতে পারে, বেশ কিছুর সাথে আমি একমত, এটা হতেই পারে আমাদের মধ্যে। আমি একটি কথা দিয়ে শুরু করতে চাই যে আমাদেরকে সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা হলো মূল লক্ষ্য, এবং একদিন এটাকে নির্মূল করতে হবে। এবং সুতরাং আমাদের এখন প্রথম কাজ হলো সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করা। এখন কিছু কিছু অ্যাকসেপ্টেড নর্মস আছে, যেমন এই যে লকডাউন জিনিসটা, এইটা কিন্তু মোটামুটি ভাবে একটা স্বীকৃত একটা পন্থা হিসাবে কিন্তু দাঁড়িয়ে গেছে সারা বিশ্বে, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা না বললেও আমরাও সেটাকে লকডাউনই বলছি। এখন কথাটা হচ্ছে লকডাউন বলতে কি বোঝাচ্ছে? লকডাউন বলতে সোজাসুজি যেটা, সেটা হলো মানুষকে সোজা কথায় আটকে রাখা, এক জায়গায় আবদ্ধ রাখা, কারণ তাদের চলাচলে যেটা হবে সেটা হলো সংক্রমণটা ছড়াবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ যখন লকডাউনের কথা বলছে, তার আগে আমরা যদি দুটো দেশ আমাদের সবচেয়ে কাছে, ভারত বাদে আমরা যদি নেপালের কথা ধরি আর একটা শ্রীলঙ্কার কথা ধরি, তাদের বলেছে সেনাবাহিনী আপনারা ভিতরে থাকুন, আমরা আপনাদের সুরক্ষায় বাইরে আছি। তার মানে মানুষকে আবদ্ধ করা হয়েছে, এটা তারা করেছে কারফিউর মাধ্যমে, এবং
একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা দোকানপাট খোলা রেখেছে এবং সেই নির্দিষ্ট সময়ে প্রতি ঘর থেকে একজন মাত্র বের হয়ে তাদের যে প্রয়োজনীয় সামগ্রী লাগবে সেটা ওষুধ হতে পারে, হাসপাতালে যাওয়া হতে পারে, অথবা নিত্য প্রয়োজনীয় যে কোনো দ্রব্য লাগবে সেইগুলো তারা কিন্তু শপিং করে তারা আবার ঘরে ফিরে গেছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং এই দুটো দেশ কিন্তু প্রথম দিকে সংক্রমণটাকে খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছিল, যদি না এই ইদানিংকালে যেটা ভারত থেকে যে ভাইরাসটা এসেছে বা এই করোনা ভাইরাস যেটি ভারত থেকে আবার সংক্রমিত হয়েছে তারা, এবং এখন একটু তারা আবার ঝুঁকিতে পড়েছে। এটা আমি এই জন্য বললাম যে আমাদেরকে কি করণীয় ছিল সেটা কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নেবে, সেটা কারফিউর মাধ্যমে নেবে নাকি লকডাউন যেটা প্রচলিত আছে সেটা নয়। তা আমরা এই কথাটাকে যদি লকডাউনই বলি, তখন বাংলাদেশ প্রথম দিকে ছুটি বলেছিল, এখন আমরা লকডাউন বলতে শিখেছি এবং লকডাউন বলছি। এখন আমাদের লকডাউন যেটা সরকার দিয়েছে এটা প্রকৃত লকডাউন নয়, এবং সেটা যেটা হয়েছে সরকার খোলা রেখেছে বন্ধ রেখেছে, খোলা রেখেছে বন্ধ রেখেছে, এইরকম একটা জিনিস বাংলাদেশে চলেছে। কলকারখানা খোলা রেখেছেন, আবার আপনি এমনিতে দোকানপাট খোলা রেখেছেন, মল খোলা রেখেছেন, মানুষের সমাবেশও হয়েছে এর মধ্যে আমরা জানি। তো এই জায়গায় আমাদের পরামর্শটা কি হওয়া উচিত ছিল? আমাদের পরামর্শ, আমি প্রথম থেকে যে কথাটা বলে এসেছি যে লকডাউন মানে লকডাউন, আপনি একটা সীমিত সময়ের জন্য দু সপ্তাহ মিনিমাম একটা লকডাউন দেবেন, কিন্তু সারা দেশব্যাপী কোনোদিন লকডাউন হয় না, আপনি সারা দেশকে স্থবির করে দিতে পারেন না। যেটা করতে হবে সেটা হলো কোথায় কোথায় আপনার সংক্রমণটা বেশি আছে সেই এলাকাগুলি চিহ্নিত করেন, সেটা একটা জেলা হতে পারে। আমরা এলাকা ভিত্তিক লকডাউনের জায়গাটা একটু বিরতি দিচ্ছি, একজন ফোনে আছেন, প্রশ্নটা নিয়ে আপনার কাছে ফিরছি। ডক্টর মোজাহিদুল হক, কে আছেন ফোনে, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট মৌলভীবাজার থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে ঈদের আগে যে পরিস্থিতিতে যে পন্থায় সাধারণ মানুষ ঢাকা শহর ছেড়ে আপনার অন্যান্য বিভাগে বা জেলায় বা গ্রামের বাড়িতে যারা গেছিল, আমরা সাধারণ হিসেবে আমরা ভাবছিলাম সেটাই যে তার চেয়ে আমার মনে হয় যে আন্তঃবিভাগীয় গাড়িগুলো যদি স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতো অনেকটা নিরাপদে মানুষ যার যার গন্তব্যে পৌঁছতে পারত। কিন্তু দেখা গেছে যে আপনার কেউ আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, যাই হোক বর্তমানে দেখা গেছে যে ঈদের পরবর্তী সময়েও একই অবস্থায় সবাই ঢাকা শহর বা যার যার মেগা সিটিতে আবার তারা রিটার্ন ঘুরলো, তাও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। এই অবস্থায় আগামীকালকে আমরা লক্ষ্য করছি যে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এই আন্তঃবিভাগীয় গাড়িগুলা চলাচল করবে, এটি তো উত্তম পন্থা, এটা ঈদের আগে করা হলো না কেন? মানে এখন না করে ঈদের আগে করলে কি হতো? আপনার প্রশ্ন হচ্ছে এটি? হ্যাঁ, আমার প্রশ্নটা জি জি, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, নিশ্চয়ই জবাব দেবেন। অধ্যাপক ডক্টর মোজাহিদুল হক, আপনি বলছিলেন যে স্থানীয়ভাবে পরিস্থিতি অনুযায়ী লকডাউন দেওয়ার কথা। জি, এখন আমি প্রশ্নকর্তার সাথে সম্পূর্ণ একমত, এই জন্য একমত যে আপনি মানুষের চলাচল সেইটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না, কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি। এখন কথাটা হচ্ছে আমি যেই কথা বলছিলাম যে একটা নির্দিষ্ট জায়গায় আপনি দু সপ্তাহের মতো সময় পর্যন্ত আপনি করোনাকে একটা আইডিয়াল ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, সারাক্ষণ না, এটা হলো একটা। দ্বিতীয় কথা হলো আপনি দূরপাল্লা যানবাহন চালাবেন কি চালাবেন না, আপনি দূরপাল্লা চালানের না কিন্তু লোকজন কিন্তু সেই দূরপাল্লার যাত্রা তারা কিন্তু করেছে, জোরাতালি দিয়ে গেছে, সম্পূর্ণ ঝুঁকি নিয়ে করেছে, এবং সেই ঝুঁকিটা করোনার ঝুঁকি। প্রশ্নকর্তা কিন্তু সঠিকই বলেছেন, আপনি যদি আজকে যেই কথাটা বলছেন যে অ্যালাউ করছেন দূরের যাত্রার জন্য আপনি লঞ্চ স্টিমার থেকে শুরু করে বাস এবং ট্রেন খুলে দিচ্ছেন, আপনার এইটা যদি খোলা থাকতো মানুষ কিন্তু অনেক কম ঝুঁকিতে থাকতো, এবং যেহেতু মানুষকে আপনি যেতে দিয়েছেন সুতরাং তাদেরকে যাতায়াতটাকে সুগম করা সরকারের দায়িত্ব ছিল, তাদের হয়রানি করাতে আপনি করোনা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে তাদেরকে যাত্রাটা সুন্দর করে তারা যাতে যেতে পারে এবং স্বাস্থ্যবিধি মানাটা নিশ্চিত করা দরকার ছিল এই যাত্রায়। এখনো যে নির্দেশটা দেওয়া হয়েছে বিশেষ করে অল্টারনেটিভ সিটের কথা বলা হয়েছে, আমি আরো নির্দিষ্ট করে বলে দিচ্ছি, সিটটা এরকম হতে হবে যে প্রতি রোতে আপনাকে সিট খালি রাখতে হবে একটা করে, আবার পাশাপাশি অল্টারনেট রো মানে পেছনের যে সিটটা রোটা আছে এটা খালি রেখে পরের রোতে আবার আপনি অল্টারনেট সিট, এটা হলো বাস ট্রেন এই জায়গায় আপনাকে করতে হবে, প্লেন এয়ারোপ্লেন এটা একটা জিনিস আপনাকে। কিন্তু এগুলো কি আমাদের বাস্তবতায় কার্যকর করা সম্ভব? আগে আমরা দেখেছি হয়নি। অবশ্যই অবশ্যই সম্ভব, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, আপনার কথা হলো যাত্রা ডিলেট হবে,
ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, কিন্তু মানুষকে আপনি নিরাপত্তা দিতে পারবেন। আমার এই সময় দরকার, সেটি তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখেছি যে এই জিনিসগুলো মানে না, যাত্রীরাও মানে না, বাসওয়ালারাও মানে না। শুনেন, আমাদের একটা প্রবণতা আছে যে আমরা মানছি না, জনগণ মানছি না। এখানেও WHO-র যে পরামর্শটা ছিল সেটা হলো আপনাকে জনগণকে অবহিত করতে হবে, অ্যাওয়ারনেস, পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে। আপনি যদি যেই নির্দেশনাই দেন না কেন, জনগণকে যদি আপনি সম্পৃক্ত করতে না পারেন, আপনার এই নির্দেশ তো কেউ মানবে না। সুতরাং আপনাকে এই সমস্ত জায়গায় জনগণকে সম্পৃক্ত করতে হবে যে আমরা এই কাজটা করছি আপনার ভালোর জন্য, এটা জনগণ বুঝতে হবে, এবং বুঝেই জনগণ সম্পৃক্ত। সেটি যেমন সবাই বুঝতে পারছে না, আবার সেগুলো প্রয়োগ করার জন্য মানে আইনি ব্যবস্থা কঠোরভাবে, সেটিও কিন্তু আমরা দেখছি না। সেই জায়গাতেই আমি আসছি, আপনি জনগণকে সম্পৃক্ত করেন, সম্পৃক্ত করার পরে আপনি দেখবেন খুব অল্প সংখ্যক লোক সেটা মানছে না, সেইখানে কিন্তু জনগণই সেইখানে ইনভলভ হয়ে যাবে যে ভাই আপনি মানছেন না কেন। ইউরোপে কিন্তু, অন্যান্য দেশে কিন্তু সেই জিনিসটা হয়েছে যে জনগণ বলছে আপনি মাস্কটা ঠিক করে পরেন, আর কাছাকাছি আসলে বলছে আপনি নিজে সরে যাচ্ছে, অথবা বলছে যে আমরা কি দূরত্ব বজায় রেখে চলতে পারি। আবার কোথাও বসার জায়গা যেখানে আছে সেখানে চিহ্ন করা আছে ক্রস দিয়ে, সেই জায়গায় কেউ বসছে না। সুতরাং এইটাই সম্পৃক্ততা। আমাদের যেটা করতে হবে সেটা হলো জনগণ যথেষ্ট সচেতন। আমি মনে করি জনগণের সম্পৃক্ততাটা সরকার করতে পারেন নাই, সম্পৃক্ত করতে পারেন নাই, এই জায়গায় সরকারের একটা ব্যর্থতা আছে। এইটা এখন করতে হবে যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে হয়। আমি আরেকটা জায়গায় একটু কাজ করতে চাচ্ছি, সেটা হলো যে এখন সরকার যেটা খুলে দিয়েছে, এই খোলাটা উচিত ছিল সরকারের। একটা লকডাউন দিলে সেটা দু সপ্তাহের বেশি কখনো কোথাও দেওয়া হয় না। কি জন্য দেওয়া হয় না? কারণ একটা মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি লকডাউন দেবেন, এবং সেটা জনগণ আগে থেকে জানতে হবে যে আমার দুই সপ্তাহ লকডাউন। সুতরাং সে সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকবে। আপনি লকডাউন এক সপ্তাহ দিচ্ছেন, আবার বাড়াচ্ছেন, আবার এক সপ্তাহ দিচ্ছেন, আবার বাড়াচ্ছেন, এইভাবে তো জনগণকে আগে থেকে প্রস্তুত না করে আপনি যদি এইভাবে করতে থাকেন তাহলে তো জনগণ একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। দূরপাল্লার যানবাহন চলাচল করবে, এই সিদ্ধান্তটা আপনি ঈদের আগে নিলেন না কেন? জনগণের এই দুর্ভোগের কারণ হলো এই পরিকল্পনা, সিদ্ধান্ত, সিদ্ধান্তের সাথে সিদ্ধান্তের যে সামঞ্জস্য এবং ধারাবাহিকতা, আর সেই সমস্যাটি আমরা শুরু থেকে দেখছি। আর নিশ্চয়ই ব্যাপারে ডক্টর মুস্তাক আপনার কাছে শুনবো, তার আগে আরেকজনের প্রশ্ন শুনতে চাই। কে আছেন কোত্থেকে? হ্যাঁ, আমি রওশন আলী, সাভার। জি, সাভার থেকে রওশন আলী সাহেব বলেন। আমি বলতেছি যে এই যে আমার গাড়ি ছেড়ে দিতেছে কালকে, সবই ছাড়তেছে, কিন্তু স্কুল কলেজগুলো তো বন্ধ দীর্ঘদিন ধরে। আমরা এই যে SSC এবং HSC পরীক্ষাটা, যেহেতু হাই স্কুল কলেজগুলো একটানা বন্ধ, আমরা এখানে স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা পাতলা করে বসে পরীক্ষা দিতে নিতে পারি সহজেই, তাহলে সমস্যাটা কোথায়? জি, ধন্যবাদ আপনাকে মুস্তাক ভাই। বেশ কয়েকটা প্রশ্ন, একজন প্রশ্ন করছিলেন যে এখন যে সিদ্ধান্তটি নেওয়া হলো আন্তঃজেলা যোগাযোগের ট্রেন বাস লঞ্চ, সেটি যদি ঈদের আগে নেওয়া হতো, বেশি দিন আগের কথা না, তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি কি আকাশ পাতাল পার্থক্য? হ্যাঁ, ঠিকই আকাশ পাতাল পার্থক্যই হতো। ঈদের আগে যদি আমরা সবকিছু খুলে দিতাম, যেটা এখন এই ভৌগোলিক বৈষম্যের কারণে এই পদ্মার ওপারে যারা থাকে সেখানে ফেরি ঘাটে গাদাগাদিটাই দেখেছি আমরা, অন্য জায়গায় যেহেতু ট্রেন এবং লঞ্চ চালু হয়নি, ফলে এটা আমাদের চোখে পড়েনি, গণমাধ্যমের চোখে পড়েনি যে ট্রাকে চড়ে চড়ে অনেক মানুষ গিয়েছে, মাইক্রোবাসে গাদাগাদি করে গিয়েছে, প্রাইভেট কারে গাদাগাদি করে গিয়েছে। পদ্মা সেতু না হওয়াটা দক্ষিণ অঞ্চলের জন্য একটা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, পদ্মা সেতু হলে সেটা হয়তো চোখে পড়তো না। এনিওয়ে, তো সেক্ষেত্রে তখন যদি আপনি দূরপাল্লার গাড়ি ছেড়ে দিতেন, তাহলে এখন যেভাবে ট্রেন ছাড়তে হয়েছে, সেই ট্রেন ছাড়তে হতো, লঞ্চ ছাড়তে হতো, একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। আমি এখনো এগুলো বন্ধ রাখার খুশি হব, কিন্তু আমি এখন কি নিয়ন্ত্রণে রাখা যাবে? আমি তো এটা পারছি না, আমরা তাই বলছি মেনে নিতে হচ্ছে। আমাদের মানুষের জীবনের দুর্ভোগকে কমানোর জন্য যেহেতু সমস্ত নাগরিককে আমি ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি না, যারা কাজ হারা হচ্ছেন তাদেরকে আমরা সেই কাজ থাকলে যত টাকা পেতেন সেই সাপ্তাহিক সেই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে ইংল্যান্ডের মতো দিতে পারছি না, কাজে সেক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে আসতে হচ্ছে, আপোষ করতে হচ্ছে। সংক্রমণটা নিশ্চয়ই এই প্রভাব পড়বে, সংক্রমণটা আবার বেড়ে যাবে, আমরা আবার সবকিছু যাতায়াত বন্ধ করে দেব, আবার খুলতে বাধ্য হব, আবার সংক্রমণ বেড়ে যাবে। এই যে এইটা একটা ভারসাম্য রেখে যদি চলতে পারি, আমরা একেবারে সংক্রমণ দূর করবার জন্য যে প্রস্তুতি, আমাদের যে সামাজিক আর্থসামাজিক প্রস্তুতি, সরকারের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো, সেটি কিন্তু চীনের মতো নয়,
এমনকি রাজতান্ত্রিক থাইল্যান্ডের মতো নয় বা পুঁজিবাদী নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো নয়, আমরা মাঝামাঝি অবস্থায় আছি। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফ্রিকার অধিকাংশ দেশ আমরা মাঝামাঝি আছি। আমরা পশ্চিমা দেশের মতো সবকিছু খুলে দেওয়ার জন্য জনসাধারণের যে বিশাল চাপ সেটিও আমাদের এখানে নেই। আবার আমরা একেবারে ঘরে বসে থাকলে সবাইকে আমরা তাদেরকে মেনটেন করতে পারবো, তাদেরকে নিরাপদে রাখতে পারবো, সেই ক্ষমতাও কিন্তু আমাদের রাষ্ট্রকে। মানে এই এই মাঝামাঝি অবস্থানের থেকে কি আমরা খুব বেশি সুফল পাচ্ছি? কিছুটা তো পাচ্ছি, আমরা ইউরোপের চাইতে সুফল পাচ্ছি, কিন্তু আবার নিউজিল্যান্ডের মতো সুফল পাচ্ছি না। কাজে ইউরোপের মতো সংক্রমণ ধাপ করে বেড়ে হাজার হাজার লোক মৃত্যুবরণ করে একসঙ্গে সেটি হয়নি, কিন্তু একটা লক্ষণ দেখা দিয়েছে। আমি আমি এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করতে চাই, ভাইরাসের যে ক্ষমতা ইউরোপ, আমেরিকা এবং চীনে তারা ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, ভাইরাসটা পরিবর্তিত হতে হতে এমন হয়ে গেছে আমাদের মতো আর্থসামাজিক দেশ ভারতে, সে ভারতে কিন্তু সাধারণ কৃষক তারা কিন্তু অনেক মারা গেছেন এবারে এবং গ্রামাঞ্চলে ছড়াচ্ছে। ভারত এবং বাংলাদেশের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, আর্থসামাজিক বৈশিষ্ট্য অনেক কাছাকাছি আছে। ভাইরাসের যে ক্ষমতাটা হচ্ছে সেই ক্ষমতা এখন আফ্রিকাতে, দক্ষিণ এশিয়াতে আমাদের মতো উন্নয়নশীল দেশে এবার তাদের তাণ্ডব লীলা দেখাবে। কাজে এটি ভারত ভারতে হয়েছে, এখন নেপালে হচ্ছে, তারা নিশ্চয়ই বিরতির পরে আমাদের সাথে থাকবেন আশা করছি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ। আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশের করোনা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। 7 দিন লকডাউন বাড়ানো হয়েছে, দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচলে অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে, এবং হোটেল রেস্তোরাঁ খুলে যাবে আগামীকাল থেকে। এই অবস্থায় দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলছি IEDCR-এর উপদেষ্টা ডক্টর মোশতাক হোসেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহের হক। ডক্টর মোজাহের হক, বিরতির আগে একজন বলছিলেন যে যেভাবে একের পর এক বিভিন্ন খাত শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো শুরু থেকেই বন্ধ আছে সেগুলো শর্ত সাপেক্ষে খুলে দেওয়া যায় কি না, বা আমরা কি সেখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা যদি সারা দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলে দিই? ধন্যবাদ আপনাকে। আপনি একটি অনির্দিষ্ট কালের জন্য কিন্তু স্কুল কলেজ বন্ধ রাখতে পারেন না, অফিস আদালতও আপনি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখতে পারেন না, অনিশ্চয়তার দিনও। অবশ্য আমাকে জানতে হবে যে আপনি কতদিন পর্যন্ত আমার স্কুল কলেজ বন্ধ রাখবেন, আপনি কতদিন পর্যন্ত আমার অফিস আদালত বন্ধ রাখবেন, আপনি কতদিন পর্যন্ত আমার চলাচল নির্দিষ্ট করবেন, সেটা দিয়ে আপনি কি লক্ষ্য অর্জন করতে চাচ্ছেন। এবং সেইখানে আমি যে সম্পৃক্ততার কথাটা বলছি, জনগণকে সম্পৃক্ত করে আপনি সেই লক্ষ্য অর্জন করতে হবে। এই জায়গায় আমি যদি আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার যেখানে জেনেভার কথা বলি, যদি আমি জেনেভায় স্কুল কলেজ কিন্তু খোলা এবং সেইখানে স্টুডেন্টরা কিন্তু ক্লাস করছে, এবং কিভাবে করছে তাহলে আমি বলি আপনাকে, সেখানে করছে তারা স্বাস্থ্যবিধি মেনে। তার মানে ক্লাসরুমটাকে তারা অর্গানাইজ করেছে এইভাবে যে ছেলে মেয়েরা তারা মাস্ক পরে আসতেছে, ডিস্টেন্স মেনটেন করে ঢুকতেছে, ডিস্টেন্স মেনটেন করে বের হচ্ছে, এবং বসার অ্যারেঞ্জমেন্ট গুলি এমন করা আছে, এবং শিক্ষক যখন প্রশিক্ষণ দিচ্ছেন ছাত্ররা ঠিক সেই ডিস্টেন্স মেনটেন করে বসেই কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতেছেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে এটা সম্ভব কিনা। আমার কথা হলো যে আপনি কি করবেন সেইটা সম্বন্ধে আপনি আগে নিশ্চিত হতে হবে, এবং পরিকল্পনা আপনাকে ঠিক করতে হবে। আপনি অনির্দিষ্ট কালের জন্য তো স্কুল কলেজ বন্ধ রাখতে পারেন না, একটা জাতি ধ্বংস হয়ে যাবে যদি আপনি এইভাবে স্কুল কলেজ বন্ধ রাখেন। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমি করোনা নিয়ে আমাকে বসবাস করতে হবে, আপনাকে আগে ঠিক করতে হবে যে করোনাকে সময়ে আমি করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের কৌশলটা কি, তার মানে তার স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি, যে আমি করোনাটাকে কতদিনের মধ্যে কিভাবে নিয়ন্ত্রণ করব। এখন কি হচ্ছে, আমাকে আমাকে জানতে হবে যে বাংলাদেশকে করোনা নিয়ন্ত্রণ করতে হলে যেই কাজটা সারা বিশ্ব করছে সেটা হলো হার্ড ইমিউনিটি। বাংলাদেশকে যদি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হয় তাহলে আমি যত তাড়াতাড়ি হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারবো তত তাড়াতাড়ি আমি স্কুল, কলেজ, অফিস, আদালত, সাধারণ জীবনযাত্রা খুলে দিতে পারবো। সেটি তো অনেক দূরের লক্ষ্য, কিন্তু ডক্টর মোজাহের হক, আমরা দেখছি আমেরিকাতে বা ইউরোপের অনেক দেশে খাতওয়ারি যদি হিসাব করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার শেষে রাখা হয়েছে,
মানে সামগ্রিক পরিস্থিতি একটা নিয়ন্ত্রণে বা একটা অনেক নিচে নামার পরে বা উন্নত হওয়ার পরে তখনই স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, ফলে অন্য যে কোনো খাতের তুলনায় এই খাতটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা সাফার করেছে, তো বাংলাদেশ কি তার ব্যতিক্রম হতে পারে? না, আপনি ঠিকই বলেছেন। সেই জন্যই আপনি শিক্ষাটাকে আপনি ধ্বংস করতে পারেন না, আপনাকে শিক্ষাটাকে সীমিতও করতে পারেন না। আপনাকে শিক্ষা খাতটাকে কি করতে হবে এখন? তাহলে সীমিত আকারে আপনাকে চিন্তা করতে হবে যে স্বাস্থ্যবিধি মেনে আপনি ক্লাস চালু করতে পারেন কিনা। আপনি এই কাজটা করা খুব একটা ডিফিকাল্ট না, সেই জন্য আমি একটা এক্সাম্পল দিলাম যে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে ছাত্ররা যদি চলে তাহলে দেখেন এটার একটা এফেক্ট কিন্তু সারা দেশব্যাপী পড়বে, কারণ সারা দেশে ছাত্র আছে এবং ছাত্রদের যে গার্জিয়ানস আছে তাদের যে প্রতিবেশী আছে সেটার উপরেও একটা এফেক্ট পড়বে, মানে সবই একটা বিশাল জনসংখ্যা মানবে ছাত্রদের সাথে। হ্যাঁ, আপনাকে বিশাল জনসংখ্যাকে এই স্বাস্থ্যবিধি মানাতে হবে। আপনি একজন যদি স্বাস্থ্যবিধি না মানেন, আজকে যদি আমি স্বাস্থ্যবিধি না মানি আপনি নিরাপদ না, সুতরাং সারা জাতিকে আপনাকে স্বাস্থ্যবিধি মানাতে হবে। সেইটা যদি আপনি করতে চান তাইলে আমি মনে করি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই কাজটা অন্য সরকারের চেয়ে ভালো করতে পারে, ভালো করবে বলে আপনি আশা করছেন। বাংলাদেশে আছে যে ছাত্ররা জি ডক্টর মোস্তাক হোসেন, আমরা এখন যে কথাটা বলতে চাচ্ছি জি 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 শেষ করেন জি জি ডক্টর মোজাল হক। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে কোন স্কুল কোন কলেজ কিভাবে খুলবেন, কোন পর্যায়ে গিয়ে বিশ্ববিদ্যালয় খুলবেন, কোন পর্যায়ে গিয়ে আপনি ইউনিভার্সিটি কলেজ খুলবেন, কোন পর্যায়ে গিয়ে আপনি স্কুল খুলবেন, প্রাইমারি স্কুল হাই স্কুল, এইটার আপনার পরিকল্পনাটা কি? আমি তো জানি না, আপনি জানেন কিনা? বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, বিশ্ববিদ্যালয় থেকে ধাপে ধাপে শুরু হয়েছিল, সেটা আবার বন্ধ হয়ে গেছে, বাবা মা জানবে, শিক্ষকরা জানবে। সেই জন্যই আমি বলছি সরকার তার পরিকল্পনাটা জনগণকে আগে জানাতে হবে। আপনি জানেন কিনা যে সরকারের কৌশলগত পরিকল্পনাটা কি স্কুল কলেজ খোলার ব্যাপারে? এটা আপনাকে জানতে হবে, আপনাকে সম্পৃক্ত করতে হবে, কারণ আপনার সন্তান তো স্কুলে পড়ে বা কলেজে পড়ে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, সরকার এখন পর্যন্ত করোনা নিয়ন্ত্রণের কি কৌশল ঠিক করেছে, যেটা আমরা বলি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা কৌশলগত পরিকল্পনা, সেটা আপনি জানেন কিনা? আমি জানি কিনা? আমি জনগণকে সেটা জানতে হবে এবং আমি সেটার সাথে সম্পৃক্ত করতে হবে। জানলেই পরে মানুষ সম্পৃক্ত হবে, সম্পৃক্ত হলেই পরে মানুষ এটা মেনে চলবে। ডক্টর মোস্তাক হোসেন, আপনাকে দিয়ে শেষ করব, সেই জায়গাটাই জি ডক্টর মোস্তাক হোসেন, সেই জায়গাটাই আমার কথা হলো সরকারের কৌশলগত পরিকল্পনাটা সরকার জনগণকে অবহিত করুক, জনগণ জানুক এবং তার জনগণ সম্পৃক্ত হোক, তাইলেই সরকার সফলতা পাবে। জি ধন্যবাদ ডক্টর মোস্তাক হোসেন। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখন অনলাইনে চলছে, আমরা দেখছি আমেরিকাতে পরিস্থিতি যখন উন্নতি হয়েছে এক পর্যায়ে তারা দু ধরনের সুযোগ দিয়েছে, চাইলে কেউ ইন পার্সন গিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারে, কেউ বাসা থেকে পড়তে পারে। আস্তে আস্তে ইন পার্সনের সংখ্যাটা বেড়েছে, কোনো এক সময় হয়তো সশরীরে উপস্থিত হয়ে পড়াশোনার বিষয়টা আরও বাড়বে, সেটা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উন্নতির সাথে সম্পৃক্ত। কিন্তু আমাদের অবস্থা কখন উন্নতি হয় কখন অবনতি হয়, কিন্তু আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা জায়গায় থাকছি, আমরা আস্তে আস্তে এগোতে পারি কিনা বা কিছুটা সুযোগ দিতে পারি কিনা? জি ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন, আমি একমত আপনাদের সাথে। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে হবে, এই লক্ষ্য নিয়ে এগোতে হবে। এই মুহূর্তে হয়তো খোলা যাবে না, শনাক্তের হার 75%-এর নিচে যদি আমরা একাধিক্রমে 2-3 সপ্তাহ দেখি তখন খুলতে হবে। একটা পরিকল্পনা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আগাচ্ছিল, বিশ্ববিদ্যালয় আগাচ্ছিল, সেটা করোনার পরিস্থিতি যখন মার্চ মাসে বেড়ে গেল সেটি স্থগিত হলো, সেই পরিকল্পনাটা আবার শুরু করা উচিত। তখন অবশ্য টিকা ছিল, বলা হয়েছিল যে সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদেরকে টিকা দিতে হবে, সেই জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছিলাম, কিন্তু টিকা তো এখন নাই বললেই চলে। তাই টিকাটা বাদে অন্যান্য যে সমস্ত প্রস্তুতি ছিল সেগুলো নেওয়া উচিত। একবার যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইন পার্সন খোলা হতো তাহলে কিন্তু এটা সুবিধা হতো যে আমরা হাইব্রিড পদ্ধতি অর্থাৎ ইন পার্সন এবং রিমোট লার্নিং দুটো মিলিয়ে, কিন্তু আমরা তো খুলতেই পারলাম না। এখন রিমোট লার্নিং হচ্ছে অবশ্য, আমি নিজেও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এই রিমোট লার্নিং এ পড়াই, তো সেক্ষেত্রে কিন্তু আমি খুব চিন্তা করি যেই ছেলেটা বা যেই মেয়েটা ইন্টারনেট সুবিধার মধ্যে নাই আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে তার মূল্যায়ন করতে পারি, খুবই ডিফিকাল্ট। সে বললে স্যার আমি আপনার এখানে আসতে না, যাবে আমার এখানে আসো না, তুমি ইনফেক্টেড হবা, কিন্তু তাকে তো মূল্যায়ন করতে হচ্ছে। কাজেই এটা একবার খুলে দেওয়া উচিত,
এটা এটা খুব আমাদের সুযোগ ছিল ফেব্রুয়ারি মাসে খুলে দেওয়ার, সেটি প্রস্তুতি নিতে নিতে কিন্তু মার্চ মাসে সংক্রমণটা বেড়ে গেল। কাজে এখন আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, শনাক্তের হার 5-এর নিচে গেলে আমরা সেটা পরীক্ষামূলক ভাবে শুরু করতে পারি। আর বিদেশে স্কুলগুলো একেবারে নার্সারি কিংবা জুনিয়র স্কুলগুলো খোলা আছে এই সংক্রমণের মুহূর্তে, কারণ সেটা স্কুল শুধু বাচ্চাদের পড়াশোনার জন্য একটা সামাজিক প্রতিষ্ঠান, কর্মজীবী বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে যদি এই ইয়েতে রাখে, কেয়ার মানে চাইল্ড কেয়ার অনেক টাকা লাগে, স্কুল যদি সে রাখে স্কুল তো বিনা পয়সা, এবং সেখানে শিক্ষকরা তাদেরকে দেখভাল করে, সেখানে টিফিন খাবার দেওয়া হয়, বইপত্র দেওয়া হয়, কাজেই সোশ্যাল ওয়েলফেয়ারের অংশ হিসেবে ব্রিটেনে বা ইউরোপের অন্যান্য দেশে বা ইভেন আমেরিকাতেও বিশ্ববিদ্যালয় হয়তো খুব খুলেনি বা কলেজগুলো খুলেনি, কিন্তু এই বাচ্চাদের স্কুলগুলো কিন্তু খোলা ছিল এই কর্মজীবী বাবা মায়েদের সেই কাজের সুবিধার্থে। আমাদের এখানে একটা পুরোপুরি না হলে কিছু কিছু আছে, কাজেই আমাদের এখানকার পরিস্থিতি ভিন্ন। আমাদের এখানে তো স্কুল কলেজে যাওয়ার সময় হয়তো মায়েরা নিয়ে যায়, তার অধিকাংশ মা হয়তো কর্মজীবনে যাচ্ছেন না, বা তাদের যারা ডোমেস্টিক হেল্প তারা নিয়ে যাচ্ছে। আমি আমি এটা একেবারেই একমত যে আমাদের প্রথম সুযোগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে ধাপে ধাপে। যদি বন্ধ করতে হয় ভবিষ্যতে, তাহলে একটা ব্যবস্থা চালু হয়ে যাবে কিভাবে আমরা মিশ্র পদ্ধতিতে চালাতে পারি। আমি একমত ডক্টর মজুমদার সাহেবের সাথে, দিনের পর দিন আমরা এই মানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা এগোতে পারবো না। এবং আরেকটি বিষয়ে ছাত্রদেরকে আমি অনুরোধ জানাবো, আপনাদের মাধ্যমে কোনো ছাত্রছাত্রী যেন দাবি না করে বিনা পরীক্ষায় পাশ করা, কোনো একটা মূল্যায়ন নিতে হবে। আমি যেহেতু শিক্ষকতা করি বলছি, মূল্যায়ন ছাড়া যদি প্রমোশন দেওয়া হয় বিনা পরীক্ষায় পাশ, তো সরকারি সিদ্ধান্ত নিয়ে দিয়েছে তাদেরকে, না সেটা কিন্তু ভালো হয়নি। কারণ ভবিষ্যতে যে ছাত্রছাত্রী বিপদে পড়বে, দেশের ভিতরে পড়বে, দেশের বাইরে পড়বে, কোনো একটা মূল্যায়ন করতেই হবে, সেটা সবার জন্য যেভাবে গ্রহণযোগ্য হয় সেটা করতে হবে। তো সেই জন্য আমাদের মনে হয় যে পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় নিয়েছিল সেটা আবার চালু করা উচিত। সংক্রমণ কিছুটা কমছে, কিছুটা বাড়বে, ঈদের কারণে আবার কমে যাবে, কিন্তু কোরবানি ঈদের সময় কিন্তু আবার সংক্রমণের একটা ঝুঁকি থাকবে, আশঙ্কা আছে। ডক্টর মোস্তাক, এখানে 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 আমার শেষ প্রশ্ন সংক্ষেপে, যে ঈদের আগে 100 পার হয়ে গেছিল মৃত্যু সংখ্যা প্রতিদিন, এখন কমতে কমতে সেটা 30 যোগ বিয়োগের মধ্যে চলে আসছে, আবার হয়তো বাড়তে পারে বা কমতে পারে, এখন সামনে আপনি বলছেন কোরবানির ঈদের আগে আবারও বাড়তে পারে, সব কিছু মিলিয়ে যদি আরও খারাপ অবস্থার আশঙ্কা থাকে, না হলে ভালো আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তো আমাদের ব্যবস্থাগুলো সেরকম হওয়া উচিত, কিন্তু আমরা তো আস্তে আস্তে সব কিছু সচল করে উল্টার দিকে যাচ্ছি, আবার সব কিছু বন্ধ করে ফেলার মতো অবস্থা কি তৈরি করা যাবে? না, এই ওঠানামার মধ্যে কিন্তু আমাদের চলতে হবে, আমাদের খুলে দিতে বাধ্য হচ্ছে আমরা গণপরিবহন, আরো অনেক কিছু হয়তো খুলতে হবে ধীরে ধীরে, সরকারি অফিসগুলো এখন ধীরে ধীরে হয়তো এই যে জনবল তার অর্ধেক অফিসে আসবে, বা সপ্তাহে অফিস করতে হবে না, চালু করতে হবে, চালু না করে আপনি দিনের পর দিন এটা চলতে পারে না, সংক্রমণ কিন্তু বাড়বে, সংক্রমণটাকে শনাক্ত করে তাদেরকে ব্যবস্থাপনা করার পরিকল্পনা এবং প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। জি ডক্টর মোজাহিদুল হক, এক বাক্যে শুনবো, আপনার প্রেডিকশন কি আমাদের করোনা পরিস্থিতির? ডক্টর মোজাহিদুল হক, আমাদের যে করোনা অবস্থা, সামনে কি আশঙ্কা করছেন বা ধারণা করছেন? আপনার অডিও কি মিউট করা? দেখুন, বাংলাদেশের পক্ষে এর পক্ষে করোনা নিশলটা ঠিক করতে হবে, এবং সেই কৌশলটাই জনগণকে সম্পৃক্ত করতে হবে, এই কথাটা আমি প্রথম থেকেই বলছি। এবং আমরা জনগণ আগে থেকেই জানতে হবে সরকারের কৌশলগত পরিকল্পনাটা কি, সেইখানে আমি জনগণ হিসাবে আমার রোলটা কি, এই জিনিসটা আগে নিশ্চিত করতে হবে, তাহলে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সহজ হবে, তাহলে কিন্তু আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারবো এবং সেখানে জনগণকে সম্পৃক্ত করতে পারবো। জি, অনেক ধন্যবাদ ডক্টর মোজাহিদুল হক এবং ডক্টর মোস্তাক হোসেন, যারা অনুষ্ঠান দেখছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.